হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা রায়মাটিন প্রশ্ন দু হাজার চব্বিশ নবম শ্রেণীর ইতিহাস বিষয় যে তোমাদের দ্বিতীয় স্কুল হচ্ছে বালুরঘাট হাদিমপুর হাই স্কুল চারশো পাঁচ নাম্বার পেজে তো এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ ক এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগে প্রশ্ন বলছে বিভাগ কয়ে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অপশান নাম্বার সি আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে বলছে মেটানিক প্রধানমন্ত্রী ছিলেন অপশান নাম্বার বি অস্ট্রিয়ার নেক্সট প্রশ্ন বলছে ইয়াং ইতালি বা নব্ব ইতালি দল গড়ে তুলেছিলেন জোসেফ মাসিনি মাতসিনি অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন বলছে শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন অপশান নাম্বার এ লুই আগাস্তে ব্ল্যাঙ্কি নেক্সট প্রশ্ন বলছে পাঁচেরটা শিল্প বিপ্লব প্রথম প্রথম শুরু হয় ইংল্যান্ডে অপশান নাম্বার ডি নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ওয়াটার ফ্রেম আসে করেন কে রিচার্ড আকরাইট অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন এপ্রিল থিসের প্রবক্তা হলেন কে লেনিন অপশান নাম্বার ডি নেক্সট প্রশ্ন বলছে মেইন ক্যাম্পে রচিতা হলেন কে অপশান নাম্বার বি হিটলার নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো বিভাক্ষ দিয়ে দাগের এক একটা বলছে জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে কে ফ্রান্সে সিংহাসনে বসেন এটা হবে কে লুই ফিলিপ কি লিখবে লুই ফিলিপ প্রশ্ন বলছে দাস ক্যাপিটাল গ্রন্থের রচিয়তা কে এটা হবে কাল মার্কস নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সোভিয়েত পার্লামেন্টের নাম কি এটা হবে ডুমা নেক্সট প্রশ্ন রয়েছে সত্যমিথ্যা বিয়ের দাগের এক একটা বলছে বলছে এটা এরিয়া ফিলিকে গ্রিসের একটি গুপ্ত সমিতি এটা সত্য হবে নেক্সট প্রশ্ন শিল্প বিপ্লবের ফলে নতুন স্বর গড়ে ওঠে এটা সত্য হবে নেক্সট প্রশ্ন পরেরটা তিনি একটা মার্কিং রাষ্ট্রপতি উড্রো উইলসন চৌধুর দফা নীতি ঘোষণা করেছিলেন এটাও সত্য নেক্সট রয়েছে পরেরটা সি এর দাগের বলছে বিবৃতি সঠিক বিবৃতি নির্বাচন করো এক একটা ফ্রান্সের দেরিতে শিল্পায়ন ঘটেছিল ব্যাখ্যা নাম্বার তিন সঠিক করতে হবে ফ্রান্সের রাজনৈতিক অবস্থা অস্থির ছিল পর বিবৃতি শিল্প বিপ্লবের পরেও পর ইউরোপে শ্রমিক আন্দোলন সূচনা হয়েছিল ব্যাখ্যা নম্বর একশোটি করতে হবে শ্রমিকরা পুঁজিপতি পুঁজিপতি মালিক শ্রেণীর শোষণে শিকার হচ্ছিল হয়েছিল